তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে দশমী, দশমী পুজো আমাদের এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর উল্টু আমার এখানে বসে আছে, ভয় তো ঘর ছেড়ে বেরোতেই চাইছে না। এই টাইমে ও নিচে খেলা করে, ঘুরে বেড়ায়, আর এখন হয়ে গেছে কি একদম ওপরে, মানে ওপরেই ঢুকে বসে আছে, নয়তো খাটের নিচে, কত টেবিলের নিচে এই করে বেড়াচ্ছে। ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে। মেন হচ্ছে এই পুজোর সময় দেখবি অনেকে বোম টোম ফাটায় না, তো কুকুররা এমনি বোমে একটুখানি ভয় পায়। ওদের কানে, আমাদের কানে যে আওয়াজটা একটু নর্মাল, যে বোমের আওয়াজটা যেরকম লাগে, ওদের অনেক জোরে লাগে, তো তার ফলে ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে। আর ও কোনোদিন এইসব তো ফেস করেনি, এই প্রথম বছর, ওকে একটুখানি টাইম লাগবে, তো ওই জন্য ওরকম করছে, মানে খুবই ভয় ভয় আছে। তো ওকে জন্য, ওর জন্য না আমার ভীষণ টেনশান হচ্ছে, এই নিয়ে না কোনো সমস্যা হয়ে যায়। এই দুর্গাপুজোতেই কম বাজি ফাটছে, তাতেও এরকম করছে। আর যদি কালী পুজোর সময় যখন সব সময় অনেক বাজি ফোটে, তখন কী হজে হবে না, আমি ভীষণ চিন্তায় আছি। তো যাই হোক, চলো এই জাস্ট কফি খেয়ে, সুরজ আজকে সকালবেলা আমার জন্য কফি নিয়ে এসছে। আজকে যেহেতু রান্নাবান্না নেই, কারণ কালকে রাত্রি, কালকে যা যা রান্না হয়েছিল সেগুলো কেউ এখনও খেয়ে শেষ করতে পারেনি, তো সেইগুলোই আজকে গরম করে সবাইকে খাবো বলেছি। কারণ আবার রান্না করলে, কালকে রাত্রিবেলায় ফ্রিজে কিছু জিনিস ঢুকতে চাইছিলো না আমাদের, মানে আর একটা ফ্রিজ হলে ভালো হয় এরকম একটা ব্যাপার, তো ওই খাবারগুলো আজকে সবাইকে খাওয়াবো ভেবেছি। জামা কাপড় কাচ্ছি, ওই কমফর্ট যেটা পাওয়া যায় সেইটা দিয়ে, ধরো এমনি যদি সার্ফ দিয়ে কাচ্ছি তাহলেও কমফর্ট দিয়ে দিচ্ছি, আর যদি এমনি নর্মাল জলেও কাচ্ছি তাহলেও কমফর্ট দিয়ে দিচ্ছি। তাতে না জামা, মানে জামাতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি কমফর্টটা এবার থেকে কিনবো। আমি একজনকে দেখি কমফর্টটা কিনেছিলাম, তারপর থেকে বেশ ভালো। কী রান্না হবে বলো? আজ শুধু ভাত, ভাতটাই বা করবে, খাবে কে? রাইসটাতে অতটা পড়ে আছে, এই যতদিন পুজো চলছে ততদিন আমাদের ব্রেকফাস্ট বলে কী সেটা জানি না। এবার অনেকদিন আগে টোস্টটা কেনা হয়েছে, টোস্টটা এখনও ছেঁড়া হয়নি। সুরজ বলছে আজকে ব্রেকফাস্ট করবো, আমি ব্রেকফাস্ট, এই চারটে দিন আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব এক ছিল, ভাত ফাত খেয়েই ব্রেকফাস্ট হয়ে গেছিলো, সকালবেলা উঠেই একদম ভাত খেতে উঠছিলাম, ব্রেকফাস্ট বলে আলাদা কিছু ছিল না। তো এখন বাজে বাড়িতে দুটো, আজকে তো কিছু রান্না নেই বললাম, কালকে যা যা করেছি মেনু তাই গরম করে দেওয়া হচ্ছে। আর এতক্ষণ আমাদের এখানে গান চলছিলো বলে না আমি কিছু আর কথা বলিনি, এই জাস্ট গানগুলো বন্ধ হলো, এই একটাই তো দিন আর থাকবে গান চলবে, এরপর থেকে তো সব বন্ধই হয়ে যাবে, আবার এখানটা ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো আজকেও ঠাকুর দেখতে যাওয়ার একটা প্ল্যান আছে, জানি না হবে কি না দেখা যায়। তো এখন বাজে ঘড়িতে ছটা, আর আমি আজকে একটা লং ড্রেস পরেছি, লং কুর্তি, দেখো এই যে হচ্ছে লং কুর্তি, আর এই হচ্ছে আজকে আমার লুক। সেই কেমন লাগছে বলো তো, সেই পুরনো পুরনো দেখবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিনেমাগুলো হতো না, তাতে এরকম করে সাজতো, নামটা আমি ঠিক ভুলে গেছি, এই এরমভাবে চুলটা বাঁধতো, বেঁধে এরমভাবে সাজতো, আমি আজকে এরমভাবেই সেজেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। যাই হোক, আজকে হচ্ছে দশমী, আমাদের এখানে দশমীর দিন বিসর্জন হয় না, কিন্তু চুঁচড়োর দিকটায় কিন্তু দশমীর দিন বিসর্জন হয়ে যায়, আমাদের পাড়ায় দশমীতে না একাদশীতে বিসর্জন হয়, তাও আমি জানি না যে কালকে বিসর্জন হবে কি হবে না। তুমিও হাত দাও, তোমাকেও কাম হবে না, যদি কামড়ে দিস তখন কি হবে? নটা, আর আমরা এসেছি সিঙ্গুরে ঠাকুর দেখতে, আর কালকেও এসেছিলাম সিঙ্গুরে, আজকে যেগুলো বাকি ছিল সেগুলো দেখেছি একটু একটু, আর বেশি ঘুরতে ভালো লাগছে না, ওদিকটা লাইট ছিল কেন, পুরো অন্ধকার, কেন অন্ধকারের লাইট নেই,
আজকে দুর্গা ঠাকুর দেখতে এসেছে, আমি জগদ্ধাত্রী ঠাকুরও দেখে যাচ্ছি। এটা এখানকার সব থেকে বড় জগদ্ধাত্রী দেখাচ্ছি আমি। তখন আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম হেঁটে হেঁটে দেখতে আসবো, ওদের সুনিতাদের বাড়ি থেকে এখানটা অনেকটা কাছাকাছি। তো আমাদের যেরকম চন্দননগরেতে জগদ্ধাত্রী পুজো খুব ফেমাস, সিঙ্গুরেও জগদ্ধাত্রী পুজো খুব ফেমাস, এখানে অনেক বড় বড় ঠাকুর হয়। আর এইটা হচ্ছে এখানকার সব থেকে বড় জগদ্ধাত্রী। দেখো দুটো জিনিস দেখালাম দশমীর দিন, ঠাকুরও দেখিয়েছি জগদ্ধাত্রী ঠাকুরও দেখিয়ে দিচ্ছি। আমি কোনোদিন সিঙ্গুরে আসি না জগদ্ধাত্রী পুজো দেখতে, কারণ আমার কোনো চন্দননগরে থেকে এখানে আসতে ইচ্ছা করে না, কিন্তু আজ এই বছর ইচ্ছা আছে আমার সিঙ্গুরেতে জগদ্ধাত্রী ঠাকুর দেখবার। সেখানে সবে তৈরি হচ্ছে ঠাকুর, দাঁড়া আজ হচ্ছে নেক্সট ডে। আর আমাদের এখানে আজকে বিসর্জন, মানে একাদশীর দিন বিসর্জন হয়ে গেছে ঠাকুর। আমরা বাড়ি আসতে আসতে সব কিছু ফাঁকা হয়ে গেছে, তো এখন যাচ্ছি পুকুরের দিকে। পুকুরে যে পুকুরে বিসর্জন হচ্ছে, আমরা যখন বাড়ি এলাম তখন দেখলাম, কালকে সারা রাতে সুনিতাদের বাড়িতেই ছিলাম, আজকে সকালবেলা বাড়ি এসেছি। একাদশী নেক্সট ডে, তখনই তোমাদের বললাম কালকে রাত্রিবেলা ঠাকুর ঠাকুর দেখে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, আমি আর যে কথা বলবো। আমরা তো কালকে রাত্রিবেলা সুনিতাদের ওখানেই আটকে গেছিলাম, মানে সুনিতার বাড়িতে ছিলাম রাত্রিরে, আর ওখানে মুষলধারে বৃষ্টি, মানে সারা এমনি ষষ্ঠী থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পুজোর প্রথম দিকটা মানে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। আর লাস্টের দিনগুলো প্রত্যেক দিন বৃষ্টি, আজকে তাও বৃষ্টি হয়নি, সকালে হয়েছিল, কিন্তু দুপুরের দিকে মেঘ মেঘ করছিল, আমরা বললাম মনে হয় বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তো যাই হোক, সকলকে শুভ বিজয়া। আমার বাড়ির সামনের মা আজকে সকালেই পড়ে গেছে জলে। তো যাই হোক, আবার এক বছরের অপেক্ষা। সত্যি বলতে কি বলতো, যত তোমার বয়স বাড়ে না, ছোটদের যে পুজো নিয়ে একটা এক্সাইটমেন্ট, তুমি যত বড় হবে তোমার ওই এক্সাইটমেন্টটা হয়তো থাকবে না, কিন্তু আমার আজকে যেন পুজো যখন ঠাকুর জলে পড়ছে না, তখন ভীষণ মন খারাপ হয়েছিল। আবার এক বছরের অপেক্ষা, মানে একটা বছর ধরে শুধু প্ল্যান করি যে পুজোতে কেমন করে কাটাবো। আর এবছর তো আমার পুজো বলতে অষ্টমী থেকে পুজো শুরু হয়েছে, ঠিক আছে, আমি অষ্টমীর দিন থেকে পুজোটাকে পুজোর মতো করে মানে কাটাচ্ছি। আমি তো বাড়ি থেকে বেরোতেই পারিনি, বাড়িতে বসে বসেই আমার পুজোটা কেটে গেছিলো। সপ্তমী অবধি তো আমি কেনাকাটাই করেছি, আমি আর কি বলবো বলো। তো যাই হোক, সকলকে বিজয়ার অনেক 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 শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর প্লিজ প্লিজ প্লিজ, আমার চ্যানেলটা অলরেডি এক বছর হতে চললো, প্লিজ একটু সাপোর্ট করো। আমি ঠাকুরকে সেটাই বলছিলাম, আমি বলেওছি যে যেন চ্যানেলটা আমার দাঁড়িয়ে যায়। আর কি, এই চ্যানেলটার পিছনে আমার প্রচুর খাটনি আছে, এক বছরের প্রচুর খাটনি আছে, মানে
হতে পারে হয়তো আমি ব্লগ করি, আলাদা করে কোনো কন্টেন্ট রেডি করি না, কিন্তু ব্লগ যারা করে তাদেরও প্রচুর প্রেশার থাকে। ঠিক আছে, একটা ব্লগ সারাদিন করে সেটাকে এডিট করে ডাউনলোড করা, তো যারা করে তারা খুব ভালোভাবে জানে। তো যাই হোক, বিজয়া পুজো সবার খুব ভালো কেটেছে আশা করি। আমি যখন বাড়ি এলাম তখন দেখলাম আমাদের ঠাকুর বেরিয়ে গেছে, মানে আমি আজকে বরণও করতে পারিনি। আমার ইচ্ছা ছিল, আমি মানে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এলাম যে মানে ঠাকুরকে মিষ্টি খাবো, কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমরা ওখান থেকে বেরোতেই পারিনি। আর সুনিতাদের বাড়ি থেকে দেখো, আমি যদি কারোর অচেনা কোনো কারোর বাড়ি যাই, সে আমাকে আপ্যায়ন করবেই। কালকে রাত্রিবেলা তো হঠাৎ থাকা হয়েছিল, আজকে সকালবেলা সুনিতার বাবা মা আমার জন্য লুচি টুচি করে, আবার দুপুরবেলা বলেছিল লাঞ্চ করে যেতে, যদি লাঞ্চ করে আসতাম তাহলে তো আর ঠাকুরই দেখা হতো না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো, মানে দুদিনের ব্লগ আজকে শেষ করছি, কাল থেকে শুরু করেছি, কালকে রাত্রিতে শেষ করতে পারিনি সুনিতাদের বাড়িতে গিয়ে, তো আজকে শেষ করছি। তো চলো, টাটা, গুড নাইট, আবার 1 বছর অপেক্ষা করো ঠাকুর আসবার, আর আমার ব্লগটা রেগুলার দেখো, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, প্লিজ আমার পাশে থেকো। তো চলো, টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আসবো। সকলকে শুভ বিজয়া।